আমরা আরেকটা প্রশ্নের উত্তর ক্লিয়ার হব, সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট এত ভালো টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না কেন, পত্রিকাতে বিজ্ঞাপন দেখি না কেন, এত ভালো প্রোডাক্ট বিজ্ঞাপন হয় না কেন? তাহলে আবার এই জায়গাতে ফিরে আসতে হবে। কি ক্লিয়ার? এইবার আসেন, দোকানে পাওয়া যায় না কেন, এইটুক ক্লিয়ার হলাম। এবার বিজ্ঞাপনে আমাদের পণ্য দেখা যায় না কেন? কারণ ট্রেডিশনাল সিস্টেমে কোম্পানি যখন একটা পণ্য উৎপাদন করে, যখনই একটা পণ্য কি করে উৎপাদন করে, সেই পণ্য ভোক্তাদেরকে জানানোর জন্য তারা কি করে, ভোক্তাদের জানানোর জন্য তারা একটা মাধ্যম ব্যবহার করে, সেই মাধ্যমের নাম হচ্ছে বিজ্ঞাপন। সেই মাধ্যমের নাম কি? সেই মাধ্যমের নাম হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট, রাইট? তাহলে এই বিজ্ঞাপন তারা সিস্টেম ব্যবহার করে কিসের জন্য? কোম্পানির পণ্য সম্পর্কে এই সাধারণ ভোক্তাদেরকে জানানোর জন্য, ঠিক না ব্যাটি? তাহলে কোম্পানির মূল টার্গেট কি, পণ্য কারা ব্যবহার করে? কনজিউমাররা, ভোক্তারা বা ক্রেতারা, কাস্টমাররা, ঠিক না ব্যাটি? তাহলে ক্রেতা যদি পণ্য ক্রয় না করে, উনি যত আয়োজন করুক সমস্ত আয়োজন কিন্তু বৃথা হয়ে যাবে, কোনো কাজেই লাগবে না, ঠিক না ব্যাটি? বলেন। তাহলে ট্রেডিশনাল বিজনেসে পণ্য উৎপাদন করে ক্রেতার জন্য, টিএনসির বিজনেসেও পণ্য উৎপাদন করে ক্রেতার জন্যই, ট্রেডিশনাল সিস্টেমে কাস্টমারকে জানানোর জন্য ব্যবহার করা হয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন হয় কোথায়? এই বিজ্ঞাপন হয় টিভিতে, ঠিক না ব্যাটি? রেডিওতে, রাইট? তারপর হয় কোথায়? ঠিক আছে, নিউজ, নিউজ পেপার। তারপরে কোথায়? কনসার্ট, কে, রাইট? কনসার্ট মানে কি, সি আর্ট না এসি আর্টে? কনসার্ট, কনসার্ট ব্যবহার করে, রাইট কিনা? তারপরে কি আছে? বিলবোর্ড আছে না? বিলবোর্ড আছে, বিলবোর্ড আছে, ব্যানার, ফেস্টুন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, রাইট কিনা? তো যাই হোক, টিভি, রেডিও, নিউজ পেপার, কনসার্ট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ইত্যাদি, এই সকল খাতে বিজ্ঞাপন যদি প্রচার করতে চান আপনাকে হিউজ টাকা গুনতে হবে, ঠিক না ব্যাটি? তাহলে কোম্পানি কি করে? কোম্পানি এই ট্রেডিশনাল বিজনেসে কোম্পানিগুলো এই বিজ্ঞাপনের জন্য, এই বিজ্ঞাপন মানে প্রচারের জন্য তারা বিজ্ঞাপন সিস্টেমটাকে বেছে নেয়। আর বিজ্ঞাপন হয় টিভি, রেডিও, নিউজ পেপার, কনসার্ট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ইত্যাদিতে, যেমন আপনার খেলা স্পন্সর করে, রাইট কিনা? তো আসেন, এই যে বিজ্ঞাপন ডিপার্টমেন্টে কোম্পানিকে খরচ করতে হয় কিনা, খরচ করতে হয়, তাহলে এই যে এইটা পণ্য উৎপাদন যখন করে কোম্পানির একটা অংশ মার্কেটিংয়ের জন্য রাখে। ধরেন পণ্য যদি, একটা পণ্যের দাম যদি হয় 100 টাকা, ধরেন 40 টাকা কোম্পানি প্রফিট এবং উৎপাদনের জন্য খরচ করলো, আর 60 টাকা বা 60% খরচ করলো আপনার মার্কেটিংয়ের জন্য। কি ক্লিয়ার? কিসের জন্য? মার্কেটিংয়ের জন্য রাখলো। এই 60%-এর অল্প পরিমাণ খরচ করে মধ্যস্বত্বভোগীদেরকে সিংহভাগ খরচ করে বিজ্ঞাপনের পেছনে, কি রাইট অর রং? কারণ বিজ্ঞাপনে প্রচুর খরচ বহন করতে হয়, কি রাইট অর রং? তাহলে আমাদের কোম্পানিতে, আমাদের কোম্পানিতে প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সিস্টেম হিসেবে আমরা টিভি, রেডিও, নিউজ পেপার, কনসার্ট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন কোনো খেলা স্পন্সর করি না বা আমাদের সিস্টেম করে না। তাহলে এদেরকে কি করে? এদেরকে বাদ দিয়ে, এই সিস্টেমটাকে বাদ দিয়ে আমাদের কোম্পানি
বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করা হয়, আমাদের যে সকল কনজিউমার এই পণ্যগুলো ব্যবহার করে যদি তারা এখান থেকে উপকৃত হয়, উপকৃত হলে সে তো এখান থেকে ডিস্ট্রিবিউটর হতে পারতেছে, এই ডিস্ট্রিবিউটরই এটা প্রচারের জন্য কাজ করে, এই প্রচারটা করা হয় মুখে মুখে, প্রচারটা করা হয় কিসের মাধ্যমে? তাহলে টিএনসিতে বিজ্ঞাপন হয়, এটা প্রচারটা কিসের মাধ্যমে হয়? মুখে মুখে প্রচার হয়। তাহলে এখানে মুখে মুখে প্রচার করতে কত টাকা খরচ হয়? এক টাকাও খরচ হয় না। তাহলে আমাদের সিস্টেমের মধ্যে বিজ্ঞাপনটা কি টিভি, রেডিও, নিউজ পেপার, কনসার্ট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এসবে আছে? আমাদের সিস্টেমগত কারণে এই সকল জায়গাতে বিজ্ঞাপন হবে না, বিজ্ঞাপন দেওয়া হয় না। কেন বিজ্ঞাপন দেওয়া হয় না? কারণ এই বিজ্ঞাপনের পেছনে যে খরচটা হয়, এই খরচটাই আমরা এইটা অফ করে এই ডিস্ট্রিবিউটরকে দেওয়া হচ্ছে। যেহেতু প্রচারের কাজটা ডিস্ট্রিবিউটর করতেছে, তাহলে বিজ্ঞাপনের সমস্ত খরচটা ডিস্ট্রিবিউটরদেরকেই দেওয়া হচ্ছে। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে টেলিভিশনে, রেডিওতে, সংবাদপত্রে, বিলবোর্ডে, ব্যানার ফেস্টুনে, ইভেন্ট ম্যানেজমেন্টে কেন খরচ করে না, কেন দেখায় না? দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে ওই সকল খাতে যদি দেখাতে যেত তাহলে আমাদের কোম্পানির মার্কেটিংয়ের একটা অংশ বরাদ্দ করা লাগতো ওই সকল বিজ্ঞাপন সেক্টরের পেছনে, রাইট কিনা? আর আমাদের কোম্পানি কী করছে, আমাদের কোম্পানি এই জায়গায় একটু চিন্তা ভাবনা করছে, সেটা হচ্ছে দেখেন মার্কেটিংয়ের যে অংশটা, এই মার্কেটিংয়ের এই অংশটা ভোগ করতেছে সমাজের শুধুমাত্র টাকাওয়ালারা। দেখেন এজেন্টের মাল, যারা এজেন্টের ব্যবসা করে এরাও কিন্তু টাকাওয়ালা, ডিলারের ব্যবসা করে এরাও টাকাওয়ালা, যারা হোলসেলার তারাও টাকাওয়ালা, রাইট কিনা? আবার টেলিভিশন সেন্টারের মালিক টাকাওয়ালা, রেডিও সেন্টারের মালিক টাকাওয়ালা, নিউজ পেপারের মালিক টাকাওয়ালা, যারা আপনার কনসার্টের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করছে তারাও টাকাওয়ালা, যারা বিলবোর্ডের ব্যবসা করছে তারাও টাকাওয়ালা, ঠিক না? ব্যাঠিক। ইভেন এই যে টেলিভিশনে, রেডিওতে বিজ্ঞাপন প্রচারের জন্য যে অ্যাড ফার্মের কাছে যেতে হয়, অ্যাড ফার্মের ব্যবসা যারা করে এরাও টাকাওয়ালা। তার মানে মার্কেটিংয়ের এই 60% টাকাটা যারা ভোগ করতেছিল সমাজের করে, এরা সবাই টাকাওয়ালা। আমার কোম্পানি এই টাকাওয়ালাদেরকে টাকা না দিয়ে বরং বলতেছে যেহেতু আমার বিজনেসের পুরো শক্তিটাই হচ্ছে, সোর্সটাই হচ্ছে আমার ক্রেতা, তাহলে ক্রেতা যদি পণ্য যদি কোয়ালিটি ভালো দিতে পারি, আমার পণ্যের কোয়ালিটি যদি ভালো হয়, এই ভালো পণ্য ব্যবহার করলে এমনি তার মুখ দিয়ে ভালো বের হবে, রাইট কিনা? এই জন্য আমাদের কোম্পানি বিজ্ঞাপনের দিকে না ছুটে পণ্যের কোয়ালিটির দিকে তারা গুরুত্ব দিয়েছে, নজর দিয়েছে। আর এই নজর দেওয়ার কারণে কি হয়েছে, ডিস্ট্রিবিউটর হওয়ার পরে তারা কাদের সাথে এই কথাগুলো বলে, এর শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাগুলো বলে। যখন বলে এখান থেকে যে পণ্যটা ব্যবহার করতেছে, ব্যবহার করার পর সেও তো এখান থেকে ডিস্ট্রিবিউটর হতে পারতেছে, সেও নিজের স্বার্থের জন্য, নিজের ইনকামের জন্য সে আবার কি করতেছে, এই ভালো কথাটাই তার শুভাকাঙ্ক্ষীদের কাছে বলতেছে, এইভাবে করে নেটওয়ার্ক বিস্তার করতেছে এবং এই বিজ্ঞাপনটা শক্তিশালী বিজ্ঞাপন হিসেবে কাজ করতেছে। তাহলে আমাদের কোম্পানির পণ্য টেলিভিশন, রেডিওতে দেখা যায় না, কারণ দেখা যায় না কেন, উত্তর সহজ, সেটা হচ্ছে আমাদের পলিসির ভিতরেই ওই সিস্টেমটা নাই, এই জন্য দেখা যায় না। আমাদের মার্কেটিং পলিসির ভিতরে ওই সিস্টেমটা যুক্ত নাই, এই জন্য আমাদের কোম্পানির পণ্য বিজ্ঞাপনে দেখা যায় না। দোকানে পাওয়া যায় না কেন, সিস্টেমের মধ্যে নাই, এই জন্য দোকানে পাওয়া যায় না। যদি কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির পণ্য কোনো দোকানে পাওয়া যায় তাহলে বুঝতে হবে কোম্পানি ভুয়া। কথা কি ক্লিয়ার? কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন যদি দুই একটা দোকানে পাওয়া যায়, সেটা হচ্ছে হয়তো ধরেন একটা ঔষধের দোকানদার, টিএনসি ডিস্ট্রিবিউটর, এখন ডিস্ট্রিবিউটর নিজেই পণ্য ক্রয় করে নিজের দোকানে রেখে দিছে, সে সরাসরি বিক্রি করতেছে, সেটা আলাদা হিসাব। কিন্তু একেবারে ওই খাতা কলম নিয়ে দোকান থেকে কোনো অর্ডার কাটবে এইরকম সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে থাকবে না। কি ক্লিয়ার? তাহলে বিজ্ঞাপনে আমাদের কোম্পানির পণ্যগুলো দেখা যায় না কেন, টেলিভিশন রেডিওতে উত্তর কি পেয়েছি, সিস্টেমগত পার্থক্যের কারণে দোকানে পাওয়া যায় না। কি ক্লিয়ার স্যার? আরেকটা সুবিধা হচ্ছে যে মার্কেটিংয়ের টাকাটা ট্রেডিশনাল জগতে, ট্রেডিশনাল ব্যবসায় শুধু সমাজের টাকাওয়ালারাই ভোগ করতেছিল, আর আমাদের সিস্টেমের কারণে, আমাদের সিস্টেমটা এত সুন্দর সিস্টেম যে সমাজের যে কোনো স্তরের মানুষ, আপনি শূন্যপতিও যদি হয়ে থাকেন তারপরেও আপনি কিন্তু সমাজের এই কোটিপতিরা যে সুযোগ সুবিধা ভোগ করতেছিল, এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আপনিও কিন্তু ওই
ওই সকল লোকদের কাতারে আপনিও যেতে পারবেন ইনশাআল্লাহ একদিন, যদি আপনি সময় শ্রম মেধা ধৈর্য ঠিক মতো দিতে পারেন। এরা ইনভেস্ট করছে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকে ইনভেস্ট করছে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকে ইনভেস্ট করছে। এখন বলেন তো প্রত্যেকে যখন এরা ইনভেস্ট করে, এদের ব্যবসা টেলিভিশন কোম্পানির মালিক কি ইনভেস্ট করছে না, ব্যবসা করে না, সে কি এখানে সময় শ্রম দেয় কি দেয় না? প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ব্যবসাতে সময় শ্রম দেয় না? এরা কি প্রত্যেকের জায়গা থেকে ইনভেস্ট করার পরে সময় শ্রম দেয় না? দেয়। তাহলে আমরাও এখানে শুধু সময় শ্রম মেধা ধৈর্য চারটি জিনিস দিব, তাহলে ওরা যেভাবে ইনকাম করতো আমরাও ওইভাবেই ইনকাম করতে পারবো। এবং দেখেন এরা শুধু টাকাওয়ালারাই শুধু সমাজের টাকাওয়ালা হচ্ছিল, আর এই সিস্টেম আসার কারণে সমাজের যে কোনো স্তরের মানুষ জন্ম যে ঘরেই হোক না কেন, আপনার কিন্তু এক সময় ওই রকম কোটিপতি হওয়ার সুযোগ আছে, ঠিক না ভাই? ঠিক, তাহলে ভালো না খারাপ? তাহলে আমরা উত্তর ক্লিয়ার? টেলিভিশন রেডিওতে দেখা যায় না কেন, শোনা যায় না কেন, ক্লিয়ার? পেয়েছি উত্তর? ওকে, থ্যাংক ইউ।